যাবার এই ভিডিও টিউটোরিয়ালে আমি এক্সেপশন রিলেটেড একটা প্রবলেম সলভ করে আপনাদের দেখাবো। আপনারা খুব মনোযোগ সহকারে প্রোগ্রামটা আমার সাথে করে নেবেন। লক্ষ্য রাখবেন এখানে অনেক কিছু লেখা আছে সবকিছু এক্সেপশন হ্যান্ডেলিং সম্পর্কে। তো তারপরে যেটা বলতেছে, নাও রাইট এ প্রোগ্রাম দ্যাট উইল সেফলি ডিভাইড ওয়ান ইন্টিজার বাই অ্যানাদার। একটা পূর্ণ সংখ্যা দ্বারা আরেকটা পূর্ণ সংখ্যাকে কী করবো, সেফলি ডিভাইডেড করব, সেই জন্য একটা প্রোগ্রাম লিখবো। এবং স্যাম্পল আউটপুট কিন্তু এখানে দেওয়া আছে, তো স্যাম্পল আউটপুটটা কাজে লাগিয়ে আমরা একটা প্রোগ্রাম তৈরি করব। প্রথমে এই প্রোগ্রামের দিকে যদি লক্ষ্য রাখেন, প্লিজ এন্টার নাম্বার ওয়ান, এন্টার নাম্বার টু, সো দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমাদের এই কাজটা করতে হবে। তো প্রথমে যেটা করবো, নেটবিনসে নিয়ে আসবো আপনাদের, এবং এইখানে যেটা করবো, প্রবলেম সলভিং যে প্যাকেজটা আছে, যে কোনো প্যাকেজে আপনার প্রোগ্রামটা করতে পারবেন। আমি এই প্যাকেজে করতেছি নিউ জাভা ক্লাস। আমি এখানে দিয়ে দিচ্ছি এক্সেপশন প্রবলেম, ক্লাসের নাম দিয়ে দিচ্ছি ওকে এক্সেপশন প্রবলেম ডেমো, দ্যাটস ইট। তার আগে একটা কাজ করে নিচ্ছি, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি। এবার যেটা করবো, এইখান থেকে আমি কমেন্টসগুলো রিমুভ করে দেবো। তারপর একটা মেইন মেথড লাগবে, সো কাজটা মেইন মেথডের মধ্যে করবো। যেমনটা এখানে বলা ছিল যে আমি দুইটা সংখ্যা ইনপুট নেবো, সেই জন্য স্ক্যানার ক্লাস অবশ্যই লাগবে আমার। স্ক্যানার ইনপুট এখানে মধ্যে লিখতে হবে সিস্টেম ডট ইন, দ্যাটস ইট। তারপর স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করতে হবে অল্টার এন্টার এন্টার দিয়ে, এইখানে স্ক্যানার ক্লাসটা ইম্পোর্ট করে নেব। এবার যেটা করব, যে দুইটা সংখ্যা যেহেতু ইনপুট নেব, তো ইউজারকে বলতে হবে যে এন্টার, যেমনটা এখানে বলেছিল এক্স্যাক্টলি প্রোগ্রামের সাথে মিল রাখবো আমরা, প্লিজ এন্টার নাম্বার ওয়ান। সো এই কথাটা লিখবো আমি এখানের মধ্যে, একটু চেক করে নিচ্ছি আবারও। এখানে ছিল নাম ওয়ান, সো আমিও লিখবো নাম ওয়ান। এবং এইখানে আমরা একটা নাম্বার ওয়ান লিখে এক্স্যাক্টলি সব কিছু কিন্তু ম্যাচ রাখাটাই হচ্ছে ব্যাটার প্রোগ্রামিং। সো আমরা একটা নাম্বার নেবো, এবং সেই নাম্বারটা কার মধ্যে স্টোর করবো, আমরা নিশ্চয়ই একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো। সে ফর এক্সাম্পল নাম্বার ওয়ান নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এবং আমরা যেহেতু ইনপুটটা নেবো, তো ইনপুট ডট নেক্সট ইন্টিজার, রাইট, নেক্সট ইন্টিজার টাইপের। এবার এই কাজটা কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। এবং এইখানে বলতে হবে যেটা নাম্বার টু এর মধ্যে স্টোর হবে, এবং এইখানে বলতে হবে এটা নাম্বার টু এর মধ্যে স্টোর হবে। এবার যেটা করবো আমরা, এইখানে যেমন দেখিয়েছিল আউটপুটে দেখাবো, রেজাল্ট ইকুয়াল নাম্বার ওয়ানকে নাম্বার টু দ্বারা ভাগ, ইকুয়াল রেজাল্ট, ওকে। সো এই কাজটা করতে হবে, তো এই কাজটা করার জন্য একটু সময় হতে বা লাগবে। আমরা কী করবো, সিস্টেম ডট আউট প্রিন্ট লাইনে রেজাল্ট লেখা দিব, তারপর এখানে একটা কোলন দেবো। তারপর যেটা করতে চাই হচ্ছে নাম্বার ওয়ানকে নাম্বার টু দ্বারা ডিভাইড করে ইকুয়াল সাইন দিয়ে রেজাল্টটা প্রিন্ট করবো, ওকে। সো অবশ্যই রেজাল্টের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, রেজাল্ট ইকুয়াল, যার মধ্যে রেজাল্টটা স্টোর করবো, নাম্বার ওয়ানকে ডিভাইড দেবো নাম্বার টু দ্বারা, এবং তারপরে প্রিন্ট করে দিতে হবে রেজাল্টটা। সো সিস্টেম ডট আউট প্রিন্ট লাইনের মধ্যে যেমনটা ওইখানে দেখিয়েছিল রেজাল্ট, আবার সেখানে চেক করে নিচ্ছি, রেজাল্ট কুলন, রেজাল্ট দিয়ে আমি দিচ্ছি কুলন, তারপর দিতে হবে আমার নাম্বার ওয়ান, এইখানে নাম্বার ওয়ানটাকে প্রিন্ট করবো, প্লাস দেন চলতেছি স্ট্রিংটা, আমরা ডিভাইড করবো তাকে, কাকে দিয়ে নাম্বার টু দ্বারা ডিভাইড করবো, তারপর প্লাস আর কী কী করতে চাচ্ছি আমি। সো এতটুকু পর্যন্ত রেজাল্ট দেখাবে, কলম দেখাবে, নাম্বার ওয়ান দেখাবে, একটা ডিভাইড সাইন দেখাবে, ডিভাইড সাইনের পরে নাম্বার টুটা প্রিন্ট করে এখানে দেখাবে, তারপর যেটা চাচ্ছি ইকুয়াল সেই ফলাফলটা দেখাবো। তো ফলাফল কার মধ্যে স্টোর থাকবে, রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে, এর মধ্যে স্টোর থাকবে, ওকে। সো এতটুকু কাজ আমরা প্রথমে করে নিলাম, গুড, সো ফার সো গুড। তারপর কী কী করতে হবে সেটা আমরা দেখি নেই। ইনকেস ইউজার যদি কোনো ভুল করে, যেমন একশোকে সে হ্যালো দ্বারা বাগ দেয়, সেক্ষেত্রে কী হবে, একটা এক্সেপশন জেনারেট করবে আমরা জানি। সেই এক্সেপশনটা কী করতে হবে, আমাদের প্রিন্ট করতে হবে, এবং তারপর তাকে বলতে হবে ইউ মাস্ট এন্টার ইন্টিজার, প্লিজ ট্রাই অ্যাগেন, এই কথাটা বলতে হবে, ওকে। সো আমরা এতটুকু কাজ কী করবো, ট্রাই ব্লকের মধ্যে রেখে দেবো, কারণ এখানের মধ্যে এক্সেপশন ধরা পড়তে পারে অনেক সময়। ইউজার ফার্স্ট নাম্বার দিল একটা সংখ্যা, সেকেন্ড নাম্বারটা দিয়ে দিল, সে ফর এক্সাম্পল একটা স্ট্রিং, তাহলে এখানে এক্সেপশন ধরা পড়বে। তাহলে আমি যেটা করবো, এখানে একটা ট্রাই ব্লক তৈরি করে নিচ্ছি, ট্রাই ব্লক, এবং ট্রাই ব্লকের সাথে যেটা হচ্ছে ব্যাটার ক্যাচ ব্লক ইউজ করা, বা ক্যাচ ব্লকের মধ্যে এক্সেপশনটা কোন ধরনের আসবে সেটা আমরা শিওর না, তাই এখানে আমি যেটা করতেছি সুপার মোস্ট যে এক্সেপশন ক্লাস আছে সেটাই এখানে ইউজ করবো, এক্সেপশন। সে ফর এক্সাম্পল এক্সেপশনের ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম ই, ওকে। এবার যেটা করবো, এই এতটুকু জিনিস যার মধ্যে এরর আসার সম্ভাবনা তাকে আমি ট্রাই ব্লকের মধ্যে দিয়ে দিলাম, ওকে। কোডটাকে একটু টিক করে নিচ্ছি অল্টার শিফট এফ চেপে। এবার যেটা করবো, এইখানে যদি কোনো এক্সেপশন আসে সে সাথে সাথে এক্সেপশন ক্লাসে চলে যাবে, এবং আমাকে যেটা করতে হবে সেই এক্সেপশনটা প্রিন্ট করে দিতে হবে, যেমনটা আমার এই আউটপুটের প্রোগ্রামে বলেছে যে প্রিন্ট করতে হবে এইভাবে, এক্সেপশন কলন দিয়ে সেই এক্সেপশনটা প্রিন্ট করে দিতে হবে। সো এই কাজটা করতেছি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এক্সেপশন কলন দিয়ে
আমরা সেই এক্সেপশনটা প্রিন্ট করে দিচ্ছি। আমরা জানি এক্সেপশনটা কার মধ্যে স্টোর থাকবে, ই এর মধ্যে। সো এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি ই এর ভ্যালুটা। তারপরও কিন্তু এতটুকু পর্যায়ে শেষ নাই, আপনাকে আর একটু করতে হবে, শেষ হয় নাই এখনো পর্যন্ত। আপনাকে লিখতে হবে ইউ মাস্ট এন্টার ইন্টিজার, প্লিজ ট্রাই অ্যাগেন। সো এই কথাটাও আমি এক্সেপশনের মধ্যে লিখে দিতে পারি, যদি এক্সেপশন ধরা পড়ে এখানে এক্সেপশন প্রিন্ট করবে। তারপরে এখানে বলবে, একটা লাইন বাড়িয়ে নিলাম, এখানে বলবে ইউ মাস্ট এন্টার ইন্টিজার, ইউ মাস্ট এন্টার অ্যান ইন্টিজার, প্লিজ ট্রাই অ্যাগেন, প্লিজ ট্রাই। এতটুকু কাজ করলাম, লক্ষ্য রাখবেন এতটুকু কাজ, ইউ মাস্ট এন্টার ইন্টিজার, প্লিজ ট্রাই অ্যাগেন, ইউ মাস্ট এন্টার ইন্টিজার, নট অ্যান এক্স্যাক্টলি। অনেক কিছু ম্যাচ করতে গেলে অনেক সময় দরকার, বাট আমি যতটুকু পারতেছি মেনটেন রাখতেছি। এবার যে কাজটা করতে হবে, এতটুকু পর্যন্ত কিন্তু আপনার শেষ, মোটামুটি কোডিংয়ের কাজ শেষ। এবার যেটা লক্ষ্য রাখবেন, এখানে প্রথমবার 107 দেওয়ার পর একটা রেজাল্ট দেখাচ্ছে, 14, পারফেক্টলি কাজ করতেছে, প্রোগ্রামটা কিন্তু থামে নাই, আবার চলতেছে। প্লিজ এন্টার নাম্বার 100 দিলেন, দেন হ্যালো দিলেন, এবার এক্সেপশন দেখা গেল, এক্সেপশনটা প্রিন্ট করলো, আবার বলবে ইউ মাস্ট এন্টার ইন্টিজার, প্লিজ ট্রাই অ্যাগেন, ওকে। এই কাজটা আমরা এক্সেপশনের মধ্যে করে নিয়েছি, দেন আবার শুরু হবে, প্লিজ এন্টার এন নাম্বার 1, দেন এন্টার নাম্বার 2, এইভাবে এই প্রোগ্রামটা চলতেই থাকবে, ওকে, প্রোগ্রামটা চলতেই থাকবে। তাহলে যেটা করবো আমরা, এই এতটুকু কাজকে, ট্রাই ক্যাচের কাজকে আমরা ওয়াইল লুপের মধ্যে আমরা কী করতে পারি, সবচেয়ে সহজ এক্ষেত্রে হচ্ছে ওয়াইল লুপটা ব্যবহার করা, কারণ কতবার চলবে সেটা তো বলে দেওয়া নাই। সো আমি যেটা করি, ওয়াইল লুপের মধ্যে ট্রু দিয়ে, কন্ডিশনের মধ্যে ট্রু দিয়ে, লক্ষ্য রাখবেন ওয়াইল লুপের কন্ডিশনে ট্রু দিয়ে এতটুকু পর্যন্ত একটা ওয়াইল লুপ তৈরি করলাম। এবার যেটা করবো, এই ওয়াইল লুপের মধ্যে ট্রাই ক্যাচের সমস্ত ট্রাই ক্যাচটাকে আমি কী করে দিলাম, ইনসার্ট করে দিলাম ওয়াইল লুপের মধ্যে, ওকে। সো লক্ষ্য রাখবেন কোডটা আবার ঠিক করে নিচ্ছি, অল্টা শিফট এ চেপে, তাহলে লক্ষ্য রাখবেন এইখান থেকে ওয়াইল লুপ শুরু, এইখানে শেষ, আর পুরো কোডটা আছে এই যে এতটুকু ওয়াইল লুপের মধ্যে। সো ওয়াইল লুপে যতক্ষণ জানি কন্ডিশন ট্রু থাকবে, ঠিক ততক্ষণই সে চলতে থাকবে। তো এখানে প্রোগ্রাম থামবে না যতক্ষণ না আমরা প্রোগ্রামটাকে থামাবো। সো কোডটা এবার যদি রান করি, চলুন দেখে নিই কাজটা করতেছে কিনা না, নিচের দিকে নিয়ে আসি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এবং যে ছবিটা আছে সেটা আমি বের করি, সেটার সাথে ম্যাচ করার চেষ্টা করি, চলুন দেখা যাক কতটুকু করতে পারি আমরা। তো এখানে প্রথমে যেটা বলা আছে যে এন্টার নাম্বার 107 দেবো, ঠিক আছে, আমি 107 দিচ্ছি, 100। তো একই লাইনে কিন্তু ইনপুটটা নিচ্ছে না, সেই জন্য আমার যেটা করতে হবে, দেখুন আমি এখানে এরর রেখেছি, প্রিন্ট, এইখানেও যে কাজটা করতে হবে প্রিন্ট, ওকে। কোডটা আবার রান করবো আমি, যেহেতু প্রবলেমটা বুঝতে পেরেছি, ওকে ফাইন, একটু উপরে তুলে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো বলেছিল যে প্রথম নাম্বার 100, সেকেন্ড নাম্বার 7, সো আমি এখানে 100 দিচ্ছি, সেকেন্ড নাম্বার 7 দিচ্ছি, এবং আউটপুট দেখাচ্ছে রেজাল্ট 100/7 ইকুয়াল টু 14, রেজাল্ট 100/7 ইকুয়াল 14, পারফেক্ট ম্যাচ হচ্ছে। দেন প্লিজ এন্টার নাম্বার 1, আবার বলতেছে নাম্বার দেওয়ার জন্য, ঠিক আছে, এবার নাম্বার দিলাম আমি 100, এবং সেকেন্ড নাম্বার হিসেবে এবার দিলাম হ্যালো, যেমনটা বলেছিল এইখানে যে প্রথমটা হচ্ছে 100, সেকেন্ডটা হ্যালো, এবং এক্সেপশন দেখানোর কথা লক্ষ্য রাখবেন। এখানে এক্সেপশন দেখানোর কথা, কী দেখানোর কথা, এই যে একটু খেয়াল করবেন, জাভা ইউটিল ডট ইনপুট ম্যাচ এক্সেপশন, ইনপুট মিস ম্যাচ এক্সেপশন, আচ্ছা, ওকে। সো যখনই এন্টার দিচ্ছিস তখনই এখানে এক্সেপশনটা দেখাচ্ছে, ইনপুট মিস ম্যাচ এক্সেপশন, এবং বলতেছে ইউ মাস্ট এন্টার ইন্টিজার, প্লিজ ট্রাই অ্যাগেন, যেমনটা বলার কথা, আবার প্লিজ এন্টার নাম্বার 1, এবার দেবো 100 এবং 0, ওকে। সো 100 দেন 0, এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন বাই 0, যেমনটা এখানে দেখানোর কথা, অ্যারিথমেটিক এক্সপ্রেশন বাই 0। তো আশা করি এই কোডটা আপনারা বুঝতে পেরেছেন, এই প্রবলেমটা অনেক সময় এক্সামে আসে, বাট এখানে এক্সামের কথা চিন্তা করে লাভ নাই, আপনারা জিনিসটা শিখতে পারছেন সেটাই হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের আমি এখানে বলে নিতে চাই, বলে নেওয়া উচিত, রাইট? তো এখানে যে কথাটা আমি বলতেছিলাম, একটা ট্রিক্স আপনাদের এখানে বলে দিতে চাই, ইন কেস আপনারা যদি এই প্রোগ্রামের কথা চিন্তা না করে, এই প্রবলেমের কথা চিন্তা না করে, এইরকম যদি মনে করেন যে যতক্ষণ পর্যন্ত না আমরা সঠিক ইনপুট পেয়েছি, ঠিক ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এইখানে সঠিক রেজাল্ট দেখাবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি কোডটাকে রান করতে চাচ্ছেন, এবং যদি কখনো সঠিক রেজাল্টটা দেখিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রোগ্রামটা থামাতে চাচ্ছেন। তো সেই জন্য যেটা করতে পারেন, আপনি এইখানে একটা কাজ করতে পারেন, ডু আগে একটা ভেরিয়েবলের ভ্যালু ডিক্লেয়ার করে নিতে পারে, ইন্টিজার কাউন্ট ইকুয়াল 1, এই কাজটা করব আমরা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কি হয়েছে, এই কাউন্টের ভ্যালু চেঞ্জ হয় নাই, কাউন্টের ভ্যালু যতক্ষণ 1 থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলবে, ওকে। সে ফর এক্সাম্পল এইখানে আপনি যখনই কোনো এরর পাবেন তো এইখানে সে যাবে না, রাইট? সে সরাসরি এখানে চলে আসবে, কাউন্টের ভ্যালু 1 ছিল 1ই থাকবে, কাউন্টের ভ্যালু একটা জায়গায় তো চেঞ্জ করা লাগবে, আদারওয়াইজ তো প্রোগ্রাম থাকবে না। তাহলে আমরা যেটা করব, যদি সাকসেসফুলি কখনো ডিভাইডেড করা যায় তো এই লাইনটা তো কাজ করবে, এবং তারপর আমরা যেটা করে দেবো, এখানে কাউন্টার ভ্যালুটা চেঞ্জ করে দেবো, কাউন্টার ভ্যালু ইকুয়াল
টু রেখে দিলাম। তাহলে কি হবে এবার, সে ফর এক্সাম্পল আপনি কোডটা রান করলেন, একটা সংখ্যা টেন দিলেন নাম্বার ওয়ান, আরেকটা সংখ্যা নাম্বার টুতে ফাইভ দিলেন, টেনকে ফাইভ দ্বারা ভাগ করলে টু হবে, রেজাল্ট পারফেক্টলি প্রিন্ট করবে, কাউন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, কাউন্ট ইকুয়াল টু। এবার যখন নিচে আসবে, এই যে এখানে নিচে ওয়াইল লুপের কন্ডিশন চেক করবে যে কাউন্ট ইকুয়াল টু কিন্তু হয়ে গেছে। সো এবার আপনি কেন বলতেছেন যে কাউন্টের ভ্যালু ওয়ান, না এটা সত্য না, তাহলে লুপটা কী হবে, থেমে যাবে। আর ইন কেস এখানে কেউ ফাইভ দিল নাম্বার ওয়ানে, নাম্বার টুতে কেউ জিরো দিল, ফাইভকে জিরো দ্বারা বাক করলে অবশ্যই সাথে সাথে এখানে কী আসবে, এক্সেপশন আসবে, সে এখানে ক্যাচ ব্লকে চলে যাবে, সরাসরি কাউন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, সরাসরি এখানে আসবে এবং কাউন্ট ইকুয়াল ওয়ান কিনা না সেটা চেক করবে, এক্স্যাক্টলি কাউন্টের ভ্যালু ছিল ওয়ান, সেটা এখনও ওয়ান থাকবে, চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা ম্যাচ হবে না, এইখানে যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চলতে থাকবে। সুতরাং এটা বলতে পারি যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে রেজাল্টটা প্রিন্ট করবে না ঠিক ততক্ষণ পর্যন্ত কী করবে, ইনপুট নিতেই থাকবে। ওকে, সকলটা রান করে দেখাচ্ছি আপনাদের। সে ফর এক্সাম্পল এন্টার নাম্বার ওয়ান, আমি দিচ্ছি টেন, নাম্বার টু, পারফেক্ট, শেষ, প্রোগ্রাম থেমে গেছে কিন্তু, কারণ সঠিকভাবে আমাদের কাজটা করা হয়ে গেছে। এবার যদি কোডটা আবার রান করি, সে ফর এক্সাম্পল টেন দিচ্ছি, দেন আমি এ দ্বারা বাক করতে চাচ্ছি, জানি এটা ইম্পসিবল, তো আবার নাম্বার নিচ্ছে, আমি টেনকে বাক করতে চাচ্ছি হ্যালো দ্বারা, এটাও জানি ইম্পসিবল, দেন টেনকে আমি বাক করতে চাই ফাইভ দ্বারা, এটা পসিবল, সাথে সাথে প্রোগ্রাম থেমে গেছে। দ্যাটস ইট, এতটুকু থাকবে এই ভিডিও টিউটোরিয়ালে, দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।